অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। তুলা রাশি জুলাই 2020 কেমন যাবে এই ভিডিওর মাধ্যমে আমি একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। তো প্রথমেই জানাই তুলা রাশির শারীরিক পার্টটা, অর্থাৎ আপনাদের এ মাসে শরীর স্বাস্থ্যের দিকটা বেশ ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। যারা দীর্ঘদিন ধরে অসুস্থতাতে ভুগছিলেন সেই সকল পার্ট থেকে কিন্তু আপনারা অনেকটাই ওভারকাম করে আসবেন, অর্থাৎ তুলারাশির ক্ষেত্রে শারীরিক পার্টটা কিন্তু বেশ ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। এবারে আসি আপনাদের ভাগ্য। আপনারা আপনাদের এ মাসে ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, কারণ আপনাদের একাদশপতি আপনাদের নবম স্থানে বসে আছে এবং নবম স্থানে নবমপতির অবস্থান, অর্থাৎ এই একাদশপতি ও নবমপতির কানেকশান আপনাদের যে কোনো কাজে সফলতা, লাভ, সাকসেস নিশ্চিত রূপে আপনারা পাবেন। অর্থাৎ ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় না, ভাগ্যের সাপোর্টটা কিন্তু তুলা রাশি জাতক বা জাতিকারা এই জুলাই মাসে বিশেষভাবে পাবে। এবং 16 জুলাই থেকে এই রবি কর্কট রাশিতে অবস্থান করছে আপনাদের দশমভাবে, অর্থাৎ একাদশপতি আপনাদের দশে অবস্থান করায় কর্মের দিকে বেশ শুভ ফল প্রদান করবে। কর্মক্ষেত্রে পদোন্নতি, কর্মপ্রাপ্তি এবং কর্মক্ষেত্রে এতদিন যে অস্থিরতা চলছিল সেই অস্থিরতাটা কিছুটা হলেও কাটিয়ে উঠে একটা আলোর দিশা কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু তুলা রাশি পাবে, অর্থাৎ সফলতা কিন্তু কর্মক্ষেত্রে পাবে। চতুর্থভাবে এই শনি অবস্থান করছে এবং শশ নামক রাজযোগ তৈরি করছে। আপনাদের ক্ষেত্রে ভূমি বা কোনো বাড়ি বা গাড়ি, সে 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, এ মাসে কিন্তু কেনার প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ কোনো অ্যাসেট ক্রয় করার। এবং সরাসরি দশমভাবের উপর দৃষ্টি সেক্ষেত্রে এবং সরাসরি আপনাদের রাশির উপর দৃষ্টি দিচ্ছে, সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি আপনাদের রাশির উপর দৃষ্টি, সেক্ষেত্রে বিশেষ লাভ কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ যারা এতদিন ধরে সফলতা পাচ্ছিলেন না, সফলতাটা আপনারা পাবেন। আপনাদের কর্মের দিকে উন্নতি হবে, কেরিয়ারের ডেভেলপমেন্ট নিশ্চিত রূপে হবে এবং আপনাদের তৃতীয় হবে বৃহস্পতি অবস্থান। সরাসরি এই বৃহস্পতির দৃষ্টি আপনাদের একাদশে পড়ছে, অর্থাৎ যেখান থেকে সাকসেস আসে, সাকসেস আপনারা কিন্তু, আবারও বলছি, সাকসেসের দিকটা কিন্তু আপনাদের অধিক পরিমাণে দেখা যাচ্ছে এবং সরাসরি আপনাদের নবমভাবে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ ভাগ্যোদয় আপনাদের কিন্তু করাবেই। এবং সরাসরি সপ্তমভাবে এই বৃহস্পতির দৃষ্টি বিবাহের দিকটা আপনাদের কিন্তু প্রশমিত করবে। যারা বিবাহ নিয়ে সমস্যা চলছিল তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের একটা ভালো কানেকশান, জোড়ালো কানেকশান, শুভ বিবাহের কিন্তু জোড়ালো যোগ কিন্তু এই তুলা রাশির কিন্তু তৈরি করছে বৃহস্পতির সেই পঞ্চম দৃষ্টি। আপনাদের বিবাহের দিকে একটা সফলতা দিবে এবং বৃহস্পতির সেই নবম দৃষ্টি, সরি, সপ্তম দৃষ্টি নবমভাবে পড়ছে, আপনাদের ভাগ্যের সাপোর্ট দিবে এবং বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের একাদশ স্থানে অবস্থান করছে। এই একাদশ স্থানে দৃষ্টি পড়ায় যে কোনো, যাদের দীর্ঘদিন ধরে কোনো কাজে বাধা আসছিল না, বেগ পাচ্ছিলেন, বারবার দেখা গেল সেই কাজটা যে 10 বার করে ঘুরছেন কিন্তু সেই কাজটাতে আপনি সাকসেস পাচ্ছেন না, কিন্তু এবার এই যে জুলাই থেকে সেই জায়গাগুলো আপনাদের কিন্তু সেই বাধাগুলো কিন্তু আপনাদের কেটে যাবে। এবার আসি আপনাদের বিজনেস। বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষ সফলতা কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ বিজনেসের ক্ষেত্রে সাফল্য, নতুন বিজনেস আরম্ভ করার ক্ষেত্রে ভালো। কিন্তু পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে বা শেয়ারের সঙ্গে যারা যুক্ত আছেন, শেয়ার ওরিয়েন্টেড বিজনেস যারা করছেন, সেক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। এবং এ মাসে আপনাদের শেয়ার মার্কেট, লটারি বা ফাটকা থেকে প্রচুর অর্থ কিন্তু আসার সম্ভাবনা আছে, যদিও এটা আপনাদের রাশিচক্রে রাহুর অবস্থান কেমন আছে, শুক্র অবস্থান কেমন আছে, সেগুলো কিন্তু বিচার্য বিষয়। আমি আবারও বলছি, এই রাশিফলটি একটি ইঞ্জিনিয়ারের রাশিফল, কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল এটা নয়।
আমি এখান থেকে কারো দশা অন্তর্দশা দেখতে পাচ্ছি না, এবং পাশাপাশি আপনার গ্রহের কি অবস্থান তাও কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আমি এটা একটা গ্রহের গোচর অনুযায়ী সার্বিক একটা ফলাদেশ দিচ্ছি। এটা এই রাশিফলটা কী হবে জানেন, আপনাদের যে জুলাই মাসটা কেমন যাবে, কি ফল হতে পারে, তার একটা গাইড হিসাবে কিন্তু এই রাশিফলটা আপনাদেরকে সাহায্য করবে। তবে আমি দাবি করবো না যে 100% মিলবে, কিন্তু এই রাশিফল কিছু অংশে মিলতে বাধ্য। যাদের রাশিচক্রে অশুভ গ্রহের দশা চলছে তারা হয়তো বা কম ফল পাবে গ্রহের গোচরে, কিন্তু যাদের শুভ দশা চলছে তারা কিন্তু অনেকটাই শুভ ফল কিন্তু লাভ করবে। এবার আসি যারা ফিল্ম দুনিয়াতে আছেন, গ্ল্যামারে আছেন, অভিনয়ের সঙ্গে যুক্ত, নৃত্যকলার সঙ্গে যুক্ত, ফটোগ্রাফির সঙ্গে যুক্ত, গ্ল্যামার জগতে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু তুলা রাশির ক্ষেত্রে বিশেষ লাভজনক হতে চলেছে এই জুলাই মাস। অর্থাৎ আপনারা কিন্তু সুফল কিন্তু পাবেন এই জুলাই মাসে, অর্থাৎ সাকসেসের দিকটা কিন্তু জুলাই মাসে আপনাদের দেখা যাচ্ছে। প্রেমের দিকটা আপনাদের জুলাই মাসটাতে মধ্যম, সেদিকটাতে অবশ্যই একটু হলেও আপনারা ভেবে চিন্তে এগাবেন। প্রেমের ক্ষেত্রে কিছুটা হলেও বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা আছে, যদিও বা আপনার কথার জন্য হট করে হটকারিটা কোনো সিদ্ধান্ত আপনারা নেবেন না। এবার আসি আপনাদের এডুকেশনের দিকে। এডুকেশনের দিকে কিন্তু আপনাদের উচ্চ এডুকেশনে যারা আছেন, উচ্চ শিক্ষায় যারা আছেন, যারা তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সুফল প্রদান করবে। যারা হায়ার লেভেলে পড়াশোনা করার জন্য ভালো, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আছে, তাদের ক্ষেত্রে মোটামুটি সুফল প্রদান করবে। গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। বন্ধু বান্ধবদের সহযোগিতা আপনারা পাবেন, এবং আপনারা এ মাসে ঠিক বন্ধু বান্ধবের পাশাপাশি আপনারা আপনাদের ভাই বোনদের সহযোগিতা, ছোট ভাই বোন বা আপনার বড় দাদা বা মামার বাড়ি থেকে হেল্প বা দাদুর থেকে হেল্প, এই দিকগুলো কিন্তু মানে অর্থাৎ সাহায্য করা, আর্থিক দিক থেকে না, মানসিক দিক থেকে, বা আপনাকে এমন কোনো কথা বললো যেগুলো আপনাদের চলার পথের পাথেয় হলো, অর্থাৎ ডিসিশান নেওয়ার ক্ষেত্রে সবসময় যে আর্থিক দিক থেকে সাহায্যটাই তা কিন্তু নয়, বড় কোনো ডিসিশান নেওয়ার ক্ষেত্রে খুব ভালো একটা সিদ্ধান্ত দিল, সেটাও কিন্তু আপনাদের পরবর্তী ক্ষেত্রে কিন্তু বিশেষ ফল কিন্তু আপনারা পাবেন তুলা রাশির জন্য। এবার আসি যারা ফুড রিলেটেড বিজনেস করবেন, যারা ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টের বিজনেস করবেন, যারা ইলেকট্রনিক্স প্রোডাক্টের বিজনেস করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। যারা কসমেটিক্সের বিজনেস করছেন, যারা গার্মেন্টসের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। যারা মেডিসিনের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা বিশেষ শুভ ফল প্রদান করবে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। যারা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত আছেন, যারা মাছ চাষের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল প্রদান করবে। যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা বিশেষ শুভ ফল কিন্তু নির্দেশ করছে তুলা রাশির জন্য। এবং আপনাদের সপ্তম পতি ষষ্ঠভাবে অবস্থান করছে এবং দ্বিতীয় পতি ষষ্ঠভাবে অবস্থান করছে, সেক্ষেত্রে কী হবে, আপনাদের ক্ষেত্রে কিছুটা হলো কাউকে যে টাকা ধার দেন কিনা, সেক্ষেত্রে টাকাটা আটকে যাওয়ার কিন্তু ভয় কিন্তু আছে, অর্থাৎ সেই টাকাটা রিকভারি হওয়ার ক্ষেত্রে সমস্যা আসবে, সেই দিকে অবশ্যই নজর রাখবেন। কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে গুপ্ত শত্রুতা আপনাদের কিন্তু হবে, অর্থাৎ আপনার সামনে হয়তো মিষ্টি কথা বলছে কিন্তু পিছন থেকে আপনাকে ছুরি মারছে, সেরকম একটা দিক কিন্তু দেখা যাচ্ছে। সেই দিক থেকে আপনারা অবশ্যই সাবধানে, যে কোনো কাজ সাবধানে পদক্ষেপ কিন্তু ফেলবেন তুলা রাশির জন্য, বি কেয়ারফুল সেই দিকটাতে। এবার আসি যারা বয়স্ক ব্যক্তিরা আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা হলো ব্লাড প্রেশার, সুগার বা থাইরয়েডের সমস্যা বা দাঁতের কিছু সমস্যা বা স্কিন ডিজিজ অর্থাৎ চর্মরোগ, সেই দিকগুলো কিন্তু তুলা রাশির জাতক জাতিকার হওয়ার সম্ভাবনা আছে। তবে এই দিক থেকে আপনারা অবশ্যই ডাক্তারের সঙ্গে আপনারা কনসাল্ট করুন। পিতার শরীর স্বাস্থ্য আপনাদের আগের থেকে অনেকটাই ভালো হবে, মাতার শরীর স্বাস্থ্য আপনার ভালো দিক দেখা যাচ্ছে, এবং নতুন যারা বিজনেস করবেন ভাবছেন, অর্থাৎ লকডাউনের জন্য যারা আটকিয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সমস্যা আসবে, নতুন যারা বিজনেস করবেন ভাবছেন তারা অবশ্যই জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে আপনারা নতুন বিজনেসের জন্য চিন্তাভাবনা করতে পারেন, সেই দিকে কিন্তু বিশেষ শুভ ফল কিন্তু আপনাদের নিয়ে বহন করে নিয়ে আসছে।
তবে এ মাসে আপনাদের কোথাও যাত্রা অর্থাৎ কোনো কাজের ক্ষেত্রে কোনো দূর যাত্রা অর্থাৎ দেখা গেল এক জেলা থেকে আরেক জেলা বা এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাওয়ার কিন্তু একটা অর্থাৎ কর্মসূত্রে একটা দিক কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে দূর যাত্রার একটা দিক লক্ষ্য করা যাচ্ছে। ধর্মের প্রতি আপনাদের আস্থা বিশ্বাস বাড়বে, ভগবানের প্রতি আপনাদের আস্থা বিশ্বাস অনেক অংশে বৃদ্ধি পাবে। এবং এ সময় আপনারা যারা গাড়ি চালাচ্ছেন কি না তারা কিন্তু একটু হলেও সচেতনভাবে গাড়ি চালান, অর্থাৎ সে দু চাকা হোক বা চার চাকা হোক সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা আছে, অর্থাৎ ছোটোখাটো চোট আঘাত লাগার একটা সমস্যা কিন্তু হতে পারে। সেদিক থেকে অবশ্যই খুব বি কেয়ারফুল, সাবধানে যানবাহনগুলো চালাবেন। এ মাসে আপনাদের কোনো ভূসম্পত্তি ক্রয় অর্থাৎ কোনো জমি কিনলেন বা ফ্ল্যাট কিনলেন বা জায়গা কিনলেন এই দিকগুলো বা সেই জন্য কোনো বায়নানামা করলেন সেই জায়গাগুলো কিন্তু আসবে, কিন্তু সেখানেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ফ্রড হওয়ার কিন্তু ভয় আছে। আপনারা অবশ্যই সেই জায়গাটাতে টাকা ইনভেস্টমেন্ট করার আগে 10 বার ভেবে এবং কাগজপত্র দেখে আপনারা কিন্তু সেই জায়গাটা টাকা ইনভেস্টমেন্ট করুন। ওভারঅল অর্থনৈতিক ভাগ্য কিন্তু তুলা রাশির বিশেষ শুভ ফল প্রদান করবে, অর্থাৎ আর্থিক দিকটা কিন্তু আপনাদের শুভ, কিন্তু পাশাপাশি আপনাদের ব্যয়ও এ মাসে লক্ষ্য করা যাচ্ছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।